অনেকদিন পর শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে একটু কাছে ফিটেই গ্রাম্য পরিবেশে ঘুরতে ইচ্ছে হলো। তাই তো বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু দিলীপ। দুর্গাপুর স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যেই আছে এক গ্রাম, নাম নারায়ণপুর। সেখানেই আছে অনেক বছর পুরনো কালী মন্দির আর প্রায় 500 বছরের শিব মন্দির। আগের মতো কাঁচা মেঠো পথ নেই, কিন্তু আছে এই গ্রামের শান্তিময় নিরিবিলি পলিউশন মুক্ত পরিবেশ। আমরা দুই পৃথিবী, কিসের নেশায় ঘর ছাড়া, ফিরারি মন শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। আজ আমি তোমাদের এত সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, সেই জন্য শেয়ার না করে আর পারলাম না। তো বন্ধুরা, আমার চারদিকে গাছপালা, চলেছি ছুটে আমরা দুজন। বন্ধুরা, আমি আজই আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদেরকে দেখাতে চলেছি এই দুর্গাপুরের একটা বহু পুরনো শিব মন্দির, যেখানে আছে বহু অলৌকিক ঘটনা আর রোমহর্ষক কাহিনী। তো বন্ধুরা, তোমাদের আমি দেখাবো এখানে পেছনে একটা শিব মন্দির, এই মন্দির সম্বন্ধে বলবো, আর এইদিকে আছে একটা কালী মন্দির, সেই কালী মন্দিরও বহু পুরনো, সেটাও তোমাদের দেখাবো। তো এরকম ভিডিও তোমাদের কাছে আমি প্রতিনিয়ত নিয়ে আসি, আগেও প্রচুর ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা যদি এরকমই কোনো ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কালী মন্দিরটি নারায়ণপুর গ্রামের মেন রাস্তার পাশে সুন্দর নিরিবিলি পরিবেশে অবস্থিত। মনটা ভক্তির আবেগে ভরে উঠল এই কালী মন্দিরটি দেখে। কালী মন্দিরের কালীমূর্তিটি পাথর কেটে বানানো হয়েছে, সুন্দর নিখুঁত কারুকার্য। এই মন্দিরে অনেক ছোট ছোট মন্দির চোখে পড়ল, আর আছে দুটি বড় 500 বছরের শিব মন্দির। এই মন্দিরের শিবরাত্রিতে নাগ নাগিনের খেলা করার দৃশ্য এখানকার স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এই মন্দিরগুলির পারিপার্শ্বিক পরিবেশ হৃদয় ছুঁয়ে যায়। দুর্গাপুর স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যে এই গ্রাম, নাম নারায়ণপুর। এখানে শিবের গাজন ধুমধাম করে করা হয়। দেখো বন্ধুরা, এরপরে এই কালী মন্দিরের পেছনে রয়েছে আর একটি শিব মন্দির, যেটাকে বলা হয় বুড়ো শিবতলা বা বুড়ো শিব মন্দির। তো দেখো, আমি চললাম সেই মন্দিরের দিকে, এগিয়ে চলেছি। এই মন্দিরে প্রত্যেকটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে পালিত হয়, যেমন শিবরাত্রিতে শিবের গাজন তো আছেই, এই সব। তাছাড়া আমি দেখতে পাচ্ছি পাশে রয়েছে একটা ছোট বাচ্চাদের জন্য খেলার একটা ছোট্ট পার্ক। এই মন্দিরের যে পাশের পরিবেশ, সেই পরিবেশ
আমার মনটা ছুঁয়ে গেল, কারণ খুবই সুন্দর এই জায়গাটি। আপনারা অবশ্যই একদিন আসুন, দেখে যান এই নারায়ণপুরের এই শিব মন্দির। এই মন্দির ছাড়াও নারায়ণপুরের ভেতরে রয়েছে আরেকটি পাতাল ফুলে ওঠা শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গতেও আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু দেখে নেন এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি। এই মন্দিরের যে ওপরে কারুকার্য সেটাও খুব সুন্দর, একদম গোলাকৃতিভাবে নেমে এসছে। এইসব কাজ এখনকার মানুষ আর করতে পারবে না, এখন মিস্ত্রিটা করতে পারবেই না, কারণ এটা পুরোটাই চুনসুরকি দিয়ে করা। এবার আমি যাব নারায়ণপুর গ্রামের দিকে। এই নারায়ণপুর গ্রামেই আছে সেই অলৌকিক স্থান যেখানে স্বয়ং মহাদেব পাতালপুরে বেরিয়েছিল। আমার এইটাই লক্ষ্য ছিল এই জায়গাটা তোমাদের দেখানোর, তো সেখানে আমি যাচ্ছি, চলো ফলো করো। এই সেই মন্দির যেখানে স্বয়ং মহাদেব পাতাল ফুঁড়ে মাটি থেকে উঠেছিল। হ্যাঁ, এইটাই আমার লক্ষ্য ছিল এই মন্দিরটি দেখার। তো বন্ধুরা, তোমাদেরকেও দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো এই মন্দিরটি প্রথমে জঙ্গলে ঘেরা ছিল, মন্দির ছিল না, জঙ্গল ছিল এখানে। পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে এখানে একটা টালি দিয়ে প্রথমে মন্দিরের মতো নির্মাণ করে, পরবর্তীকালে এখানে এই এত বড় মন্দির তৈরি করা হয়। তো ভিডিওটি আমার কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দিও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, সেই জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধু দিলীপ। হ্যালো বন্ধু, ঠিক আছে বন্ধুরা, তারকের সঙ্গে আমি এসেছি, ওর বন্ধু। আর দুর্গাপুর থেকে নারায়ণপুর আসতেই ছোট্ট একটি গ্রাম, তার পাশে একটি মন্দির আছে, ওটা দেখাতে এনেছি আপনাদেরকে সকলকে। হ্যাঁ, দেখিয়ে যদি ভালো লাগে একটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।